হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পেমেন্ট প্রুফ সহ একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। এই ওয়েবসাইটে আপনারা মোবাইল ও কম্পিউটার দিয়ে ইনকাম করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে cryptoly.com। এখানে আপনারা কারেন্সিগুলো যে দেখতে পাচ্ছেন সেই কারেন্সিগুলোর মাধ্যমে কিন্তু এই পেমেন্ট উইথড্র করতে পারবেন, এবং এই কারেন্সির মাধ্যমে উইথড্র করে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পেমেন্ট প্রুফের অপশন রয়েছে। আপনি যখন এই পেমেন্ট প্রুফটিকে নতুন একটি ট্যাবে ওপেন করবেন তখন দেখতে পারবেন এখানে লাইভ পেমেন্ট প্রুফগুলো এখানে শো করবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট উইথড্র করা হচ্ছে সেই অ্যাড্রেসের লিস্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের মেথডগুলো, এবং এখানে ডেট। সো দেখতে পাচ্ছেন সর্বশেষ পেমেন্ট উইথড্র করা হয়েছে 2 মিনিট আগে, এবং এই পেজটিতে সর্বোচ্চ এখানে আপনার 1 ঘন্টার মধ্যে যতগুলো পেমেন্ট উইথড্র করা হয় সেই হিস্ট্রিগুলো এখানে দেখানো হয়। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসগুলো রয়েছে এবং এখানে কিন্তু অ্যামাউন্টগুলো রয়েছে। এই ওয়েবসাইটটির মেইন ইন্টারফেস হচ্ছে এটি। এখানে দেখতে পাচ্ছেন আর্ন ফ্রি ক্রিপ্টো কারেন্সিস, এবং এখানে আপনি রেফারেলের মাধ্যমে যে কমিশন পাবেন সেটা হচ্ছে 25%, অর্থাৎ 25% কমিশন পাবেন লাইফ টাইম আপনার রেফারেলের মাধ্যমে যদি কেউ জয়েন করে কাজ করে। সো এই ওয়েবসাইটটিতে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে পেমেন্ট উইথড্র করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং কয়েন। আপনারা চাইলে এই বাটনে অথবা উপরের দিকে রেজিস্টার বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এবং এইখানে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে রয়েছে ইউজার নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক। সো এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি এখান থেকে একটি রোবট ভেরিফাই করবেন, অর্থাৎ ক্যাপচা ভেরিফাই করবেন। সো ভেরিফাই হয়ে গেলে রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তবে এখানে আপনাকে ইমেল ভেরিফাই করে নিতে হবে। সো উপরের দিকে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক হেয়ার টু ভেরিফাই নাও। এইখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন আপনাদের ইউজার নেম এবং নিচে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, বাট ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভেরিফাই না। সো এর পাশেই দেখতে পাচ্ছেন ভেরিফাই একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের ইমেলটি ভেরিফাই করার জন্য এখানে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি ভেরিফাই করতে হবে, এবং ভেরিফাই করার পর সেন্ড ভেরিফিকেশন ইমেল এই বাটনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে, এবং সেই লিঙ্কটি থেকে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে। তো আমরা যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেই ইমেলটিতে যাব। ওকে, তো ইমেইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ফোল্ডারটিতে একটি ইমেল পাঠানো হয়েছে। সো আমরা এই ইমেলটি ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইটটি থেকে মূলত অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইটটি থেকে ইমেলটি এসেছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই বাটনে ক্লিক করে আমাদেরকে ইমেলটি ভেরিফাই করতে হবে। সো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের এই ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড, এবং এখানে আমাদের টোটাল স্ট্যাটিস্টিকগুলো এখান থেকে আমরা অ্যানালিটিক্স করতে পারবো। দেখতে পাচ্ছেন আর্ন কয়েন 0, রেফারেল 0 এবং ট্যাক্স 0। তো এখান থেকে এখন পরবর্তীতে কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে এখান থেকে পেমেন্ট উইথড্র করতে হবে, এবং এখানে কি কি পেমেন্ট মেথডের মাধ্যমে মূলত পেমেন্ট উইথড্র করা যাবে সব কিছু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 22.67 কয়েন, এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ট্যাক্স 2, অর্থাৎ আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমি নিজে 2টি ট্যাক্স কমপ্লিট করেছি, এবং এখানে যে কাজের প্রসেসগুলো সেগুলো আগে আমি নিজে দেখেছি। এরপর কিন্তু আমি আপনাদেরকে এখন কাজগুলো কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব।
তো এইখান থেকে মূলত কয়েন ইনকাম করার জন্য আপনাদেরকে ঠিক এই পাশ থেকে আর্ন কয়েন এই অপশনে আসতে হবে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অফার ওয়াল পিটিসি অ্যাডস এবং শর্ট লিংক ক্লিক এই চারটা অপশনের মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে পিটিসি অ্যাডস এইখান থেকে কিভাবে ইনকাম করতে হয় সেটা দেখাচ্ছি তো আপনারা যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম অ্যাডস শো করবে তো এখানে আপনি একটা অ্যাডসের জন্য কত কয়েন পাবেন সেটা দেওয়া থাকবে এবং এখানে কত সেকেন্ড ওয়েট করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে প্রথমত আপনাকে অ্যাডস ভিউ করার জন্য এই ভিউ অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এটা নতুন একটি পেজে ওপেন হবে এবং আপনি এই প্রথম পেজটিতে আসবেন অর্থাৎ আপনি যেখান থেকে অ্যাডটি দেখেছিলেন সেখানে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন উপরের দিকে এখানে কিন্তু 15 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে এবং এখানে সেকেন্ড কাউন্ট হবে সো কাউন্ট শেষ হয়ে গেলে আপনার এই পেজটিতে একটি রোবট বা ক্যাপচা ভেরিফাই করতে হবে তো ক্যাপচা ভেরিফাই করার পর আপনি এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সাকসেসফুললি আর্ন এবং যত পয়েন্ট আমাদেরকে দেওয়ার কথা সেই পয়েন্টটা কিন্তু আমাদেরকে দিয়ে দিবে সো এবার আমরা আমাদের ব্যালেন্সটা চেক করব আর ব্যালেন্স চেক করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব সো ড্যাশবোর্ডে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমার এখন ব্যালেন্স হয়েছে 26.87 কয়েন সো এইভাবে আপনারা পিটিসি অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন এবার আমি আপনাদেরকে শর্ট লিংক থেকে কীভাবে ইনকাম করতে হয় সেটা দেখাবো এবং শর্ট লিংকের বিষয়টা আপনাদেরকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শর্ট লিংকের কাজ রয়েছে অ্যাভেলেবেল 17টি সো নিচের দিকে যে শর্ট লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই শর্ট লিঙ্কগুলোর মাধ্যমে আপনি প্রত্যেকটা লিঙ্ক থেকে কত কয়েন ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা লিঙ্ক ভিউজ করার জন্য আপনি এখানে ভিউ বাটন দেখতে পাচ্ছেন সেই ভিউ বাটনে ক্লিক করেই কিন্তু আপনাদেরকে এভাবে ভিউ করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু শর্ট লিঙ্কের কাজ রয়েছে আপনি যেই শর্ট লিঙ্কের কাজ করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করলেই কিন্তু নতুন আরেকটি ট্যাবে এই অ্যাডটি ওপেন হবে আমি জাস্ট আপনাদেরকে একটি ভিউ করে দেখাচ্ছি সো এখান থেকে আমরা এই লাস্টের যে অ্যাডটি রয়েছে সেটাই ভিউ করব তো ভিউ করার পর দেখতে পাচ্ছেন একটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং এখানে স্টেপ 1/3 অর্থাৎ আমাদেরকে এখান থেকে 3টি স্টেপ ফলো করতে হবে তারপরেই কিন্তু আমরা এখান থেকে কয়েনটা আর্ন করতে পারবো সো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ওয়েবসাইট ওপেন হয়েছে এবং এখান থেকে আমাদেরকে একটু স্ক্রল ডাউন করতে হবে সো দেখতে পাচ্ছেন আমরা যখন একটু স্ক্রল ডাউন করছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কাউন্ট ডাউন হচ্ছে অর্থাৎ এখানে আমাদেরকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে তো 10 সেকেন্ড ওয়েট করার পর আর একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার টু কন্টিনিউ একটি বাটন সো আমাদেরকে এই বাটনেই ক্লিক করতে হবে ওকে তো বাটনে ক্লিক করার পর আমরা এই আগের যে পেজটি রয়েছে সেই পেজটিতে চলে আসব তো চলে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই পেজের মধ্যে একটি ক্যাপচা রয়েছে আমাদেরকে এই ক্যাপচাটি ভেরিফাই করতে হবে এবং এটা হচ্ছে 2 নম্বর স্টেপ সো আমরা যখন এই শর্ট লিঙ্কগুলো ভিউ করব তখন কিন্তু আশেপাশে প্রচুর অ্যাড শো করবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই রোবটটি কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে এবার আমরা একটু নিচের দিকে আসি তো দেখতে পাচ্ছি এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ সো এই বাটনগুলো প্রত্যেকটা অ্যাডের সাথে এমনভাবে জুড়ে দেয় যেন আমরা অ্যাডে ক্লিক করি সো এই ক্ষেত্রে আপনি একটু কেয়ারফুললিভাবে আপনি যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনার অ্যাডে ক্লিক পড়বে না সো এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করব নিচে করলে কিন্তু অ্যাডে ক্লিক পড়বে তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি শর্ট লিঙ্ক তৈরি হচ্ছে এবং তার জন্য কিন্তু আমাদেরকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে এবং এই টাইমটা যখন কাউন্ট হবে তারপরেই কিন্তু এখানে আমরা নতুন আরেকটি বাটন দেখতে পাবো এবং এই কাজটি করলেই কিন্তু আমাদের 3টি স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যে পয়েন্টটা ইনকাম করার কথা সেই পয়েন্টটা কিন্তু ইনকাম করে ফেলব তো দেখতে পাচ্ছেন এখান 0 সেকেন্ড এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেট লিঙ্ক সো আমরা এই গেট লিঙ্কে ক্লিক করব এবার কিন্তু আরও একটি নতুন ট্যাব ওপেন হয়েছে আর আমরা আগের ট্যাবটিতে ফিরে যাব তো আগের ট্যাবটিতে ফিরে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু আমাদের এই যে দেখেন যে পয়েন্টটা ইনকাম করার কথা ছিল সেটা কিন্তু আর্ন হয়ে গেছে এবং এখানে অ্যাভেলেবেল লিঙ্ক হচ্ছে 16টি রয়েছে এবার যদি আমরা এখানে ড্যাশবোর্ডে যাই
তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স এখন 32.93। দেখতে পাচ্ছেন আমরা এখানে লাস্ট কি কি কাজ করেছি এবং কি পরিমাণ ইনকাম করেছি সেগুলোর হিস্ট্রি। এবার এখান থেকে আমরা ক্লেমের মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারি সেটা দেখব। তো এবার এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করব এবং ক্লেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল ক্লেম রয়েছে 19টি। তো আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করব, এখানে কিন্তু প্রচুর অ্যাড শো করতেছে। তো আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা রয়েছে, তো এই ক্যাপচাটি আপনাকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার পর অ্যাডটা কেটে দিবেন। সো এবার যদি আপনি ক্লেমে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এখান থেকে ইনকামটা হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্লেম করার যে ইনকামটা সেটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে 7 কয়েন ইনকাম করে ফেলেছি ক্লেমের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট 19 মিনিট 41 সেকেন্ড, অর্থাৎ এখানে প্রতি 20 মিনিট পর পর একটি করে ক্লেম দিবে বা ক্লেম করার অপশন দিবে এবং এখান থেকে আপনি প্রতি 20 মিনিট পর পরে কিন্তু 7 পয়েন্ট করে ক্লেম করতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু এখানে ইনকামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব, অর্থাৎ আপনি খুব সহজে এখান থেকে ক্লেম করে শর্ট লিঙ্কের মাধ্যমে পিটিসি অ্যাডের মাধ্যমে কয়েন ইনকাম করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখান থেকে যে পরিমাণ কয়েন ইনকাম করবেন সাথে সাথে সেটা আপনি পেমেন্ট উইথড্র করে নিতে পারবেন, অর্থাৎ এখানে কোনো লিমিট নেই যে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কয়েন ইনকাম করার পরে উইথড্র দিতে হবে, এমন কোনো কিছু নেই। আপনি জাস্ট যতটুকু কয়েন ইনকাম করবেন আপনি চাইলে সেই ইনকামটুকুই আপনি আপনার পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা পিটিসি অ্যাড, শর্ট লিঙ্ক এবং ক্লেমের মাধ্যমে কিভাবে ইনকাম করে সেটা দেখিয়ে দিয়েছি। আবার এখান থেকে অফার ওয়াল এই কাজটি কীভাবে করে সেটা দেখাবো। তবে এই কাজটি আপনি প্রথমেই দেখতে পারবেন না, কারণ আপনাকে 20টি টাস্ক কমপ্লিট করতে হবে, তারপরেই আপনি এই অফার ওয়ালের কাজগুলো করতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি অপশন রয়েছে ইনকামের, অর্থাৎ আপনি রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং প্রতি রেফারেলের মাধ্যমে আপনি 25% পর্যন্ত কমিশন পাবেন। সো আপনি রেফারেল বাটনে ট্যাপ করলেই এখানে আপনি দেখতে পারবেন একটি রেফারেল লিংক রয়েছে, এই লিংকটি আপনি এখান থেকে কপি করবেন এবং কপি করে আপনার ফ্রেন্ডসদের মাঝে যদি আপনি শেয়ার করেন এবং তারা যখন আপনার রেফার লিঙ্কে জয়েন হবে তারপরেই কিন্তু তাদের ইনকামের 25% আপনি কমিশন পাবেন। সো ইনকামের মূল যে প্রসেসগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্ট উইথড্র করবেন। সো পেমেন্ট উইথড্র করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই পেমেন্ট অ্যাড্রেস এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। সো প্রথমে আপনারা এখান থেকে অ্যাড্রেস যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাড্রেস, আপনাকে এইখানে অ্যাড্রেসটি দিতে হবে। তারপর হচ্ছে নেম বা লেভেল, এখানে আপনাকে সেই অ্যাড্রেসের নেম লিখতে হবে এবং এখানে আপনাকে সিলেক্ট কারেন্সি, অর্থাৎ আপনাকে এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এখানে বিটকয়েন, লাইটকয়েন অথবা ইথেরিয়ামের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আপনাকে পেমেন্ট উইথড্র করতে হবে। এবং আপনি যে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, অর্থাৎ বিটকয়েন, ইথেরিয়াম, ডগি কয়েন, লাইটকয়েন বা যে কোনো কয়েনের মাধ্যমে আপনি যদি পেমেন্ট উইথড্র করতে চান তাহলে আপনার সেই কয়েন অ্যাড্রেসটি আপনাকে এখানে দিতে হবে। এবং কয়েন অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি এখানে নেম লিখবেন। সো এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আর এখানে যেহেতু অপশনাল রয়েছে আপনার নেম না লিখলেও প্রবলেম নেই। সো এরপর এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন, আপনি যদি বিটকয়েনের অ্যাড্রেস দেন তাহলে এখানে বিটকয়েন দিবেন, তারপরে ইথেরিয়াম বা ডগি কয়েন বা লাইট কয়েন দিলে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাড করে দিলেই কিন্তু আপনার সেই অ্যাড্রেসটা আপনার এই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। এবার আপনি উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে মেথড, অর্থাৎ এখান থেকে আপনাকে পেমেন্ট উইথড্র করতে হলে শুধুমাত্র FacetPay.io এর মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে হবে। আপনারা হয়তো কয়েনবিজের নাম শুনেছেন, যেখানে বিটকয়েন, লাইটকয়েন সহ আরও অন্যান্য কয়েনের অ্যাড্রেস রয়েছে যার মাধ্যমে আপনারা পেমেন্ট উইথড্র করতে পারেন। ঠিক তেমনই FacetPay-র মাধ্যমে কিন্তু আপনি বিটকয়েন, লাইটকয়েন সহ আরও অন্যান্য যে কয়েনগুলো রয়েছে সবগুলোর মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন। অর্থাৎ এই FacetPay-ও হচ্ছে কয়েনবিজের মতো একটি এক্সচেঞ্জার যেখান থেকে আপনারা পেমেন্ট উইথড্র করে আবার সেগুলোকে এক্সচেঞ্জ করতে পারবেন।
সো ফসেট পে এর অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে তাহলে কিভাবে ফসেট পে এর অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, যদি আপনারা কমেন্ট করেন এবং আপনারা যদি সেটা শিখতে চান। সো এখানে বড় কথা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই ইনকাম করে সেটা সাথে সাথে উইথড্রু করে ফেলতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি এখানে প্রথমে সিলেক্ট করবেন আপনার কয়েনের অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি লাইট কয়েন বা বিট কয়েন যা দিয়ে আপনি পেমেন্ট উইথড্রু করেন সেটা সিলেক্ট করবেন এবং আপনার এখানে কয়েনের পরিমাণটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি যখন রিকোয়েস্ট উইথড্রল বাটনে ট্যাপ করবেন বা ক্লিক করবেন তার সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্টটা উইথড্রু হয়ে যাবে। সো এক্ষেত্রে আমি এখনই পেমেন্টটা উইথড্রু করব না, আমি আরও বেশ কিছু কয়েন এখান থেকে ইনকাম করব, তারপর একসাথে পেমেন্ট উইথড্রু করব। সো যার জন্য আমি এখানে আমার পেমেন্ট মেথড এখানে অ্যাড করলাম না। সো আশা করছি আপনারা কিভাবে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে পেমেন্ট উইথড্রু করবেন সব কিছু বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনাদের যদি মেজর কোনো প্রবলেম হয় বা জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও মেক করব। সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।